আমি তো সবার নাম জানি না, তবে সবাইকে আমি ধন্যবাদ জানাই, সুমন বলব যখন কীর্তন পরিবেশন করবে তখন আপনারা যথাযোগ্য হবে ওনাকে উৎসাহ এবং ব্যক্তিবাদা দিয়ে সহায়তা করবেন। সাথে সাথে আমি আজকে কুটতর বুদ্ধ কল্যাণ সমিতির সম্মানিত সাংস্কৃতিক বিষয় সম্মানিত বিশ্বমন্ত্রী বলব ওনাকে ধন্যবাদ জানাই, উনিও আজকে ওনার অনুপ্রেরণায় আজকে সুমন বন্ধুকে উৎসাহ জানাবে আমি আশা রাখি। এবং আগামীকাল আমার সন্তান সন্তানরা বিভূতি রঞ্জন বড় মহোদয়ের অষ্টমীতে সহ মহাসংগ্রাম অনুষ্ঠানকে উপলক্ষ করে আজকে বুদ্ধ কীর্তনের আয়োজন করা হয়েছে। আপনারা যারা অবগত আছেন সবাই আমাদের কুটপর বন্ধু বিহারে সবাইকে উপস্থিত হয়ে আজকে বুদ্ধ কীর্তনকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি আছি আমার ছেলে শ্রীমান সুমন বন্ধু আছে, দেখি আজকে কে কাকে কতটুকু আন্দোলন দিকে পারে। ঠিক আছে, আমি বন্দনা জ্ঞাপন করছি এবং বন্দনা জ্ঞাপন করছি ভাগ্যের পদমূলে এবং বন্দনা জ্ঞাপন করছি সকল বিপুল সঙ্গের পদমূলে আমি বন্দনা জ্ঞাপন করছি এবং আমি বন্দনা জ্ঞাপন করছি ঐতিহ্যবাহী পদমূলে আমি নমস্কার জ্ঞাপন করছি এবং আপনাদের সকল গ্রামবাসীর যারা বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু এবং নিরোগ কামনায় আমি বুদ্ধের কাছে এ প্রার্থনা জানাচ্ছি। যাই হোক আমরা অতি শীঘ্রই সে বৈঠকের মধ্যে পদার্পণ করতে যাচ্ছি, মাঝে মধ্যে কথা হবে তবে আগে শুরুটা আমরা করে দিই এবং এখানে উপস্থিত আছে নমস্কার দিয়ে দাদু উপস্থিত আছেন সবাইকে আমি নমস্কার জ্ঞাপন করছি, সবাই আমার নমস্কার দিবেন বলতে ভালো করে সবাইকে নমস্কার সবাইকে নমস্কার। যাই হোক আমরা সেই মধ্যবিত্তের মধ্যে পদার্পণ করতে যাচ্ছি। তারা তখন দেখতে পেলেন ওই দূষিত স্বর্গরাজে ওই
Gracias.